সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। জানা গিয়েছে আহতের নাম বিভূতি সরকার। পরিবারের সদস্যরা জানান, কাশীনাথ মণ্ডলের ছাগল প্রায়শই বিভূতি সরকারের বাগানে ঢুকে পড়ত এবং তার ফসল নষ্ট করত। এদিনও কাশীনাথ মণ্ডলের ছাগল বিভূতি সরকারের বাগানে ঢুকে পড়ে এবং তার কলা গাছ খেয়ে নেয়। ঘটনা দেখতে পেয়ে বিভূতির স্ত্রী কাজললতা সরকার ঘটনার প্রতিবাদ করতে কাশীনাথের বাড়িতে যায়। সেই সময় উভয়ের মধ্যে বচসা শুরু হয়। সেখানে উপস্থিত বিভূতি সরকারের ছেলে কিশোর সরকার ও তার মাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা শুনে স্ত্রী এবং ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিভূতি সরকারও। অভিযোগ, সেই সময় কাশীনাথ মণ্ডল ও তার সঙ্গে উপস্থিত বেশ কয়েকজন বিভূতি সরকারকে ইট দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা। তাদের চিৎকার এবং চেঁচামেচি শুনে গ্রামবাসীরা আসলে পালিয়ে যায় অভিযুক্তরা এবং আহতদের উদ্ধার করে স্থানীয় দাড়িয়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মা এবং ছেলেকে ছেড়ে দেওয়া হলেও বিভূতি সরকারের আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর আহত পরিবারের পক্ষ থেকে কাশীনাথ মণ্ডল সহ তিনজনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের বাড়ির পাশের প্রতিবেশী কাশীনাথ মণ্ডলের ছাগলে আমাদের জমি প্রতিদিন অনবরত নষ্ট করে, যদি ফসল কলা গাছ আছে কলা বাগান, তো সেই কথা আমার মা বলতে গিয়ে তাদের সাথে মানে ঝগড়া হয় আর কি। ঝগড়া হতে হতে আমার দাদা ঝগড়া হয় এবং আমার মাকে বিভিন্ন ভাষায় মানে অসহ্য ভাষায় গালিগালাজ দেয়। তখন সেই গালিগালাজ সহ্য না করতে পেরে আমার দাদা যাই, আমার দাদাকে আরও ওরা মারে এবং আমার বাবা যায়, বাবাকেও মারে। মেরে আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে, এভাবে মাথায় ফাটিয়ে দিয়েছে।